আজকের এই এপিসোডে আমরা ফর লুপ সম্পর্কে আরও বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আর একটিবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। এইখানে একটু খেয়াল করে দেখেন, আমি তিনটি ফর লুপ লিখেছি। প্রথমটি 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করে, তারপর আরেকটি ফর লুপ লিখেছি যেখানে 80 থেকে 90 পর্যন্ত নাম্বার প্রিন্ট করবে, আর তারপর আরেকটা ফর লুপ লিখেছি যেখানে 100 থেকে 300 পর্যন্ত প্রিন্ট করেছে। অর্থাৎ আমি তিন রকমের নাম্বার প্রিন্ট করার জন্য আমি তিনবার ফর লুপ ইউজ করেছি। এখন এই তিনবার ফর লুপ ইউজ না করে আমি যদি কোনো একটা ফাংশন করতে পারি তাহলে আমি কত সহজে এই কাজটি করতে পারি, সেটি আসলে আমাদের আজকে দেখানোর মূল বিষয়। অর্থাৎ আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আসলে ফাংশন ইউজ করার সুবিধাটা কী বা কেন আপনি ফাংশন ইউজ করতে চাচ্ছেন। এই তিনটা ফর লুপে খেয়াল করে দেখেন, আসলে একই কাজ আপনি বারবার করেছেন, শুধু একই রকম কাজ বারবার করেছেন, সামান্য কিছু পরিবর্তন আছে, এছাড়া আর কিছু না। তাহলে আমি এই কাজটি কীভাবে ফাংশনতে করতে পারি সেটি আজকে আমি আসলে প্রথমে আপনাদের দেখাবো। তাহলে আমি প্রথমে আমি একটা ফাংশন তৈরি করব। ফাংশন একটা নাম দিতে হবে, প্রিন্ট নাম্বার। একটু খেয়াল করে দেখেন, এখানে ফাংশনে আমরা প্রত্যেকবার কিন্তু আমি বলে দিয়েছি যে কত থেকে কত পর্যন্ত নাম্বার প্রিন্ট করবে, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি এখানে বলে দিয়েছি। তাহলে আমাকে এখানে ফাংশনটার দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে স্টার্টিং নাম্বার আর একটি হচ্ছে এন্ডিং নাম্বার। তাহলে স্টার্টিং নাম্বার, তারপরে সেকেন্ড প্যারামিটার হচ্ছে হলো এন্ডিং আন্ডারস্কোর নাম্বার। এইবার আমাকে এই যে কাজটি আমরা এইখানে করেছি সেই কাজটি আমি আসলে এর ভিতরে করব। তাহলে আমি লিখব ফর, তাহলে আমি একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করি $i, আর এর ভ্যালুটা হবে কি স্টার্টিং নাম্বার। এখানে স্প্রিংটা ভুল হয়েছে, আমি ঠিক করে দিলাম স্টার্টিং নাম্বার। তারপর কী দিতে হবে আপনারা জানি, এখানে কন্ডিশন দিয়ে দিতে হবে আমরা কতদূর পর্যন্ত নাম্বারটাকে প্রিন্ট করব, যতক্ষণ পর্যন্ত না এন্ডিং নাম্বারের সমান হবে। তাহলে আমি এখানে এন্ডিং নাম্বারটা দিয়ে দিব। তারপর আমরা ভ্যালু কি কীভাবে বৃদ্ধি করব, এক এক করে বৃদ্ধি করব। এরপর এর ভিতরে আমরা দিয়ে দিব ইকো $i ডট, আমি একটা ব্রেক দিব, প্রত্যেকবার একজন একটা বিআর ট্যাগ দেই। ফাংশনটি কিন্তু আমার তৈরি করা শেষ। দেখেন একই কাজ কিন্তু আমি এই এই জায়গাতেও করেছি, এই ফর লুপগুলোতে যে কাজটি করেছি এখানে কিন্তু সেই একই রকম কাজ করেছে। আরেকটা লাইন ছিল যেটি আমাদের বাদ পড়ে গেছে, আমি এটাকে এখানে দিয়ে দিলাম যে আমি আসলে দেখাতে চাই কত থেকে কত পর্যন্ত নাম্বার আমি প্রিন্ট করেছি। তাহলে প্রথমেটা হবে এটা কি স্টার্টিং নাম্বার, আর দ্বিতীয় যেটি থাকবে সেটি হবে যে আমাদের এন্ডিং নাম্বার। ফাংশন তৈরি করা আমার শেষ, এবার জাস্ট আমাকে ইউজ করতে হবে। তাহলে আমি এই কোডগুলো আমি কমেন্টস করে রাখি, এবার আমরা ফাংশনটাকে আমরা ইউজ করব। ফাংশনটাকে ইউজ করতে হয় কীভাবে, আমরা জানি ফাংশনটার নাম লিখতে হয়, তারপরে প্যারামিটার যদি থাকে প্যারামিটারে ভ্যালু পাস করতে হয়। তাহলে প্রিন্ট নাম্বার, তাহলে 1 তারপরে 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত নাম্বার আমি প্রিন্ট করাবো। এবার একটু আউটপুট আমরা দেখি যে আমাদের আউটপুটে কী আসে দেখি। দেখেন এখানে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার কিন্তু আমার অলরেডি চলে এসেছে। আমার কিন্তু দেখেন এই কাজ কিন্তু আমার এখানেই সেই কাজটি হয়ে যাচ্ছে। এবারে যদি আমি এই 80 থেকে 90 পর্যন্ত আমি প্রিন্ট করাতে চাই তাহলে আমি জাস্ট এই ফাংশনটাকে কিন্তু আমি রিইউজ করব। তাহলে এখানে আমাকে ফার্স্ট প্যারামিটার বলে দিতে হবে 80, আর সেকেন্ড প্যারামিটার বলে দিতে হবে 90। এবার দেখেন 80 থেকে 90 পর্যন্ত নাম্বার কিন্তু আমার চলে আসবে, দেখেন 80 থেকে 90 পর্যন্ত। এবার আরেকটি ছিল সেটি হচ্ছে 100 থেকে 300, তাহলে আমরা 100, এবার আমি এখানে দিয়ে দেব 300। খেয়াল করে দেখেন এখানে 100 থেকে 300 পর্যন্ত আমাদের নাম্বার কিন্তু এখানে চলে এসেছে। একটু খেয়াল করে দেখেন আপনারা, এইখানে যে কতগুলো লাইন আমরা লিখেছিলাম যে একই কোড বারবার লিখেছি, কিন্তু এইখানে ফাংশন করাতে আমার সুবিধাটা কি, আমি কয়েকটা লাইনে কিন্তু আমি এতগুলো কাজ কিন্তু তৈরি করতে পেরেছি, এতগুলো কাজ আমি কমপ্লিট করতে পেরেছি। আরেকটা মজার বিষয় হচ্ছে যে যদি কখনো আমার চেঞ্জ আসে যে এই ফাংশনটাতে আমার কোনো একটা কিছু চেঞ্জ করতে হবে, তাহলে আগে যেটি ছিল এরকমভাবে যদি করতে যান তাহলে প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। কিন্তু এই ফাংশন করার কারণে আপনাকে কিন্তু এই নাম্বারটা আর চেঞ্জ করতে হচ্ছে না। মনে করেন আমি আসলে চাই যে এখানে ভ্যালুর
যেভাবে আসে এখানে আমি একটা স্ট্রিং কিছু অ্যাড করে দিব, মনে করেন আমি এখানে অ্যাড করে দিব যে ভ্যালু ভ্যালু ইজ ইকুয়াল দি এইটা। দেখেন সব জায়গায় আমাদের একটা সিনট্যাক্স এরর হয়েছে, ভ্যালু ইজ ইকুয়াল টু, আমি এইখানে আমাদের ভুল হয়েছে, দেখেন প্রত্যেকটাতে কিন্তু দেখেন ভ্যালু ইজ ওয়ান, ভ্যালু ইজ প্রত্যেকটাতে কিন্তু ভ্যালু ইজ চলে এসেছে। এইভাবে কিন্তু কত সহজে আপনি কোডগুলো কিন্তু ম্যানেজ করতে পারতেছেন। আগে যেটি ছিল তখন আপনাকে করা লাগতো কি, এখানেও দেওয়া লাগতো, এখানেও দিতে হতো, এখানেও দিতে হতো। তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন ব্যবহার করার সুবিধা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে ফাংশন কেন আপনারা ইউজ করবেন, এর উপকারিতাটা কী। আরেকটা বিষয় যেটি হচ্ছে যে এই যে আমি ফাংশনগুলো আমরা লিখলাম যে স্ট্যাটিক নাম্বার, ইন্ডিং নাম্বার, এখানে অনেক সময় তো আমরা এখানে নাম্বার না দিয়ে আমি স্ট্রিং ভ্যালু দিতে পারি, মনে করেন এসটি দিলাম। এবার আমি একটা আউটপুটটা দেখি, দেখেন এসটি 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 চলে এসেছে। আরেকটি জিনিস খেয়াল করে দেখি, এটা কিন্তু একটা ইনফাইনাইট লুপে পড়ে গেছে, কারণ হচ্ছে যে আমার ভ্যালুটা আসলে আমার স্ট্রিং, আর এখানে আমি আসলে কন্ডিশন ইউজ করেছি কি যে আই এর ভ্যালুটা হবে স্ট্যাটিক নাম্বার, অর্থাৎ এই স্ট্যাটিক নাম্বার তো আসলে ইন্টিজার না, এটা তার একটা স্ট্রিং, যার কারণে আই এর ভ্যালু ইনিশিয়াল ভ্যালু হচ্ছিল স্ট্রিং, আর স্ট্রিং তো আর প্লাস 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 করে এইভাবে অ্যাড করতে পারবে না, এক এক করে যোগ করতে পারবে না, যার কারণে কিন্তু আমাদের এখানে এরকম কিন্তু একটা আউটপুট চলে এসেছে। তাহলে আমাকে যে কাজটি করতে হবে আসলে আমাকে এখানে বলে দিতে হবে যে আমি আসলে কী জাতীয় প্যারামিটার চাই। মনে করেন আমি আসলে এটা চাই যে এই যে প্যারামিটারটা আমার ইউজ করেছি এটা অবশ্যই ইন্টিজার হবে, তাহলে আমাকে ইন্টিজার লিখে দিতে হবে। আপনি যদি পি সেভেন ইউজ করে থাকেন তাহলে এই কাজটি কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। এবার দেখেন এখানে একটা দেখেন ফাটাল এরর দিয়েছে যে টাইপ এরর আর্গুমেন্ট ওয়ান পাস টু প্রিন্ট নাম্বার মাস্ট বি অফ টাইপ স্ট্রিং ইন্টিজার, অর্থাৎ আপনার এই ফাংশনটি যখন ইউজ করবেন তাহলে সেখানে অবশ্যই আপনাকে ইন্টিজার টাইপ ডাটা প্রোভাইড করতে হবে, নাহলে আপনার কিন্তু ফাংশনই কাজ করতেছে না, যার কারণে আমাদের কিন্তু একটা এরর দিয়েছে। এই যে আমাদের ভ্যালু কিন্তু এবার চলে এসেছে, কারণ আমি এখানে বলে দিয়েছি। এখন এই কাজটি কিন্তু আপনারা এইভাবে ইউজ না করে অন্যভাবে ইউজ করতে পারেন, সেটি হচ্ছে আমি এটিকে আবার কমেন্টস করে রেখে দিলাম, আমি এই ফাংশনটিকে কপি করি, আমি এখানে দিয়ে দিলাম ফাংশনটা, এখানে আমি না দিই আমি আসলে অন্যভাবে চেক করতে চাই। সেক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, এই যে আমরা ফাংশনগুলো তৈরি করলাম, ফাংশনগুলো ইউজ করলাম, এইভাবে যখন আমরা নিজের ফাংশন নিজের ইচ্ছামতো আমরা তৈরি করতেছি, নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করতেছি, এই ফাংশনগুলোকে আমরা বলি ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ আপনি নিজেই ডিফাইন করেছেন আপনার ফাংশনটা কী কাজ করবে, কী হবে, নাম কী হবে, সব কিছু প্যারামিটার কী হবে, এগুলো সব কিছু আপনি ডিফাইন করে দিয়েছেন, এটা হচ্ছে আপনার ইউজার ডিফাইন ফাংশন। কিন্তু পিএসপি যারা তৈরি করেছে, পিএসপি টিম, ওনারাও আপনার কাজের সুবিধার জন্য তারা অলরেডি কিছু ফাংশন আপনাকে তৈরি করে দিয়েছে, যেগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন বা প্রিডিফাইন ফাংশন, অর্থাৎ এই ফাংশনগুলো আগে থেকেই ডিফাইন আপনার করা আছে, আপনি শুধু এইগুলো ইউজ করবেন। ঠিক সেই রকম একটি ফাংশন রয়েছে আমাদের হচ্ছে গেট টাইপ। এই গেট টাইপটা কী করে, আপনি যে যে ভেরিয়েবলে যে ডাটা অ্যাসাইন করবেন সেই ডাটাটা টাইপ রিটার্ন করে দেয়। যেমন মনে করেন আমি টাইপটা চেক করব, টাইপ ইকুয়াল টু ফাংশনটার নাম হচ্ছে গেট টাইপ। গেট টাইপ এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আপনাকে প্যারামিটার বলে দিতে হবে আসলে আমি কোনটার ডাটা টাইপটা আমি চেক করতে যাচ্ছি। আমি একটু এক্সিট দেই জাস্ট বোঝার জন্য, দেখেন আচ্ছা এখানে ইকো দেই নাই, আমি ইকো ডলার টাইপ। তাহলে এটি কী করবে, আমাদের ফাংশনের যে ডাটা টাইপ সেটি কিন্তু রিটার্ন করবে, দেখেন এই যে ইন্টিজার টাইপ সে ইন্টিজার রিটার্ন করেছে। আবার যদি এখানে স্ট্রিং দেন তাহলে এবার কিন্তু সে স্ট্রিং রিটার্ন করবে, দেখেন এবার সে স্ট্রিং রিটার্ন করেছে। তাহলে এই ফাংশনটির মাধ্যমেই কিন্তু আমরা এখানে ডাটা টাইপটা আমরা চেক করতে পারি। আর এইরকম গেট টাইপের মতো এরকম অসংখ্য বিল্ট ইন ফাংশন রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখব। আর শুধু আমি গেট টাইপটাই আমি আপনাদের দেখালাম, এরপরে আরও অনেক ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি এখানে যে কাজটি করতে পারি, আমি টাইপ চেক করব যে ইফ, তাহলে গেট টাইপ আমরা গেট টাইপ ইকুয়াল ইকুয়াল ইন্টিজার ইন্টিজার অ্যান্ড, অর্থাৎ ফার্স্ট যে প্যারামিটার রয়েছে সেটার ডাটা টাইপ যদি ইন্টিজার হয় এবং সেকেন্ড যে প্যারামিটার রয়েছে এটারও ডাটা টাইপ যদি ইন্টিজার হয়, আমি যেহেতু অ্যান্ড দিয়েছি, অ্যান্ড কী কাজ করে আপনারা অলরেডি জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে
আমাদের এর জন্য যে ভিডিওটি রয়েছে সেটি ভিডিওটি দেখে নিতে পারেন। টিইজিআর ইন্টিজার, এখানে আমি বলে দিলাম যে যদি স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বার এই দুইটারই যদি ডাটা টাইপ ইন্টিজার হয় তবে আমার এই লুপের কাজটি করবে, তবে এই লুপের কাজটি করবে, আদারওয়াইজ আমার এই কাজটি কিন্তু করবে না। ইয়েস, আমি দিলাম ইকো প্লিজ প্রোভাইড ইন্টিজার টাইপ ডাটা অ্যাজ এ প্যারামিটার। এবার আমার কাজ কিন্তু শেষ, আমি এগুলোকে আবার উঠে দিলাম, এগুলো আমাদের বর্তমানে লাগবে না, সেভ দিলাম। এখানে আমার বলতেছে প্লিজ প্রোভাইড ইন্টিজার টাইপ অফ ডাটা, ইন্টিজার টাইপ অফ ডাটা সব সময় একই আউটপুট দিয়েছে, কারণটা হচ্ছে কি আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি, এখানে গেট টাইপটা আমরা ইউজ করি নাই, যার কারণে আমাদের তিনটাতেই একই আউটপুট দিয়েছে। আসলে আমরা টাইপটা চেক করতেছি, এর জন্য গেট টাইপ ফাংশনটা আমাদের ইউজ করতে হবে। গেট টাইপ অবশ্য একটা বিল্ট ইন ফাংশন। এখানে দেখেন প্লিজ প্রোভাইড ইন্টিজার টাইপ অফ ডাটা অ্যাজ এ প্যারামিটার, এটা কোনটার জন্য আউটপুট দিয়েছে, এই যে প্রথমে যেটা আমরা ইউজ করেছি সেইটা। আমি এখানে একটা বিআরটা ইউজ করি, তাহলে আপনাদের আরও একটু বুঝতে সুবিধা হবে। এবার দেখেন প্লিজ প্রোভাইড ইন্টিজার টাইপ অফ ডাটা, তারপরে যখন 80 থেকে 90 এখানে আমার ঠিকমতো প্রিন্ট করেছে, আবার 100 থেকে 300 এখানে ঠিকমতো প্রিন্ট করেছে, কারণ হচ্ছে এখানে আমরা ইন্টিজারের পরিবর্তে আমরা স্ট্রিং দিয়েছি। এখানে যদি আমরা এখন নাম্বার দিই ইন্টিজার নাম্বার, এবার কিন্তু আবার দেখেন আমরা আউটপুট চলে আসবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফাংশনের টাইপ কিন্তু আপনারা চেক করতে পারেন। আরেকটা বিষয় বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার ফাংশনের রিটার্ন টাইপটাও কিন্তু আপনি চাইলে বলে দিতে পারেন। মনে করেন আমি একটি ফাংশন লিখবো যেটা আসলে দুইটা নাম্বারকে সে যোগ করবে, তাহলে ফাংশন ফাংশন সাম, অর্থাৎ সাম নামে আমি একটা ফাংশন করবো যেটা দুটো প্যারামিটার নেবে, ফার্স্ট নাম্বার আর একটা প্যারামিটার নেবে সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার। এবার আমরা এই দুটা কী করবো, যোগ করবো। তাহলে আমি একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল টু ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, তাহলে সেকেন্ড নাম্বার আমি দিয়ে দিলাম। এবার আমরা করবো রিটার্ন রেজাল্ট, অর্থাৎ দুটা নাম্বার যোগ করে আমি ফাংশনের জন্য যে আউটপুটটা হবে, দুটা নাম্বার যোগ করে যে ফলটা হবে সেটাকে আমি রিটার্ন করতে চাই। আর যেহেতু রিটার্ন করেছি তাহলে আমাকে অবশ্যই ভ্যালুটাকে ধরে নিতে হবে, তারপরে আমাকে ইকো করতে হবে। তাহলে আমি দিয়ে দিলাম ইকো, আপনি চাইলে একটা ভেরিয়েবলেও ধরে নিতে পারেন আর ডাইরেক্ট এভাবেও প্রিন্ট করাতে পারেন, আপনার ইচ্ছা। কমপ্লিট। তাহলে এখানে আমি দিয়ে দিই যে আমি আসলে ইন্টিজার টাইপ ডাটা প্যারামিটার হিসেবে ইউজ করবো, এখানে আমি ইন্টিজার টাইপ ডাটা প্যারামিটার হিসেবে ইউজ করবো। এবার আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা বিআরটা ইউজ করি, আউটপুট সেভ দিলাম। এবার আমি দেখবো আউটপুটটা কত আসে আমাদের, দেখেন একদম শেষে আমাদের আছে আউটপুট, যে আউটপুট কত 11। কারণ হচ্ছে কি আমার দুটো প্যারামিটার ছিল 1 আর 10, এই দুটো যদি আমরা যোগ করি আমাদের 11 হয়। এবার যদি আমি এখানে একটা স্ট্রিং দেই, দেখেন এবার আমাদের আউটপুটটা কী দেখায় দেখি আমরা। দেখেন এই বলতেছে এ নন ওয়েল ফর্ম নিউমেরিক ভ্যালু এনকাউন্টার ইন এত। কারণ হচ্ছে যে আমরা যে আউটপুটটা ইউজ করেছি, যে যেটা আসলে আমাদের ইন্টিজার হওয়ার কথা ছিল সেটা আসলে ইন্টিজার না দিয়ে আমরা স্ট্রিং দিয়েছি, যার কারণে আমাদের এটা বলে দিয়েছে। তাহলে আমরা এখানে ইন্টিজার দিলাম। এইবার আপনি চাইলে আপনার ফাংশনের রিটার্ন টাইপটা কী হবে সেটা আপনি বলে দিতে পারবেন। আপনি যদি চান যে আপনার ফাংশনটা রিটার্ন টাইপ ইন্টিজার হবে, তাহলে যে ক্লোন দিতে হবে এরপরে দিয়ে এখানে বলে দিতে হবে ইন্টিজার। এবার আমরা দেখব আউটপুটটা কী আসে দেখি। আউটপুটটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে। এখন কোনো কারণে আপনি মনে করেন যে রিটার্ন টু ইউ আর রিটার্ন একটা স্ট্রিং করেছেন, স্ট্রিং, আমি এই রেজাল্টটাকে বন্ধ করে দিলাম যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। এবার দেখেন আমাদের কিন্তু এটা একটা ইরোর দেবে, আনকট টাইপ ইরোর রিটার্ন ভ্যালু অফ সাম মাস্ট বি অফ দ্য টাইপ ইন্টিজার, যেখানে আসলে এই ফাংশনটা রিটার্ন করার কথা বলেছি আমি ইন্টিজার, কিন্তু সে আসলে রিটার্ন করেছে স্ট্রিং, যার কারণে সে একটা ইরোর দিয়েছে। আমরা চাইলে এভাবে আমরা আমাদের কোডগুলোকে ইরোর ফ্রি
বা বাগ ফ্রি কিন্তু আমরা করতে পারি। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি সবগুলো বিষয় বুঝতে পেরেছেন, আসলে ফাংশন আমরা কেন ইউজ করব, কিভাবে ইউজ করব, তারপর ফাংশনের প্যারামিটারগুলো কিভাবে আপনি টাইপগুলো বলে দিতে পারবেন, ফাংশনের রিটার্ন টাইপ কিভাবে বলে দিতে পারবেন, সব কিছু বিষয় কিন্তু আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এখন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন। আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, না আমি আসলে ইচ্ছা করে আমি বলি নাই, আমি চাইছিলাম যে কিছুদিন পরে আমরা আপনাদের এটা বলবো যেন আপনাদের খুব সহজে বুঝতে পারে। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন এই যে এইভাবে ফাংশনগুলো ইউজ করেছি, ভিন্ন জায়গায় যখন নাম্বার ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইন করেছি, কোথাও কিন্তু আমরা ডাটা টাইপটা বলে দিতাম না। পিএসপি সে নিজেই বুঝে নিত এটা আসলে ডাটা টাইপটা কী। পিএসপিকে বলা হয় উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে ডাটা টাইপটা বলে দিতে হয় না, পিএসপি নিজে থেকেই ওইটা সে বুঝতে পারে যে আপনি কী টাইপের ডাটা আপনি ভেরিয়েবলে অ্যাসাইন করেছেন বা অন্য কোথাও অ্যাসাইন করেছেন, পিএসপি আসলে সে বুঝে নিতে পারে। এর জন্য পিএসপিকে বলা হয় উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ। তো আশা করি সবাই ভালো বুঝতে পেরেছেন। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।